বিএনপি ষড়যন্ত্রে সিদ্ধ অস্ত্র, কাজে আমাদেরকে সজাগ থাকতে হবে। শুক্রবার বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেই অবস্থার প্রেক্ষিতে 2 লক্ষ লোক জমায়েত করা এটা কোনো বিষয় না। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে জরুরি বর্ধিত সভা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নীতি নির্ধারক অংশ নেন। বলেন, বিএনপি আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রে মেতেছে, 10 ডিসেম্বর ব্যর্থ হয়ে এখন গণমিছিলের নামে আবারও সরকার বিরোধী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি জামায়াত। আন্দোলন কিভাবে করতে হয়, আমরা জিয়া এরশাদের পতন ঘটিয়েছে, আইবের বিরুদ্ধে আন্দোলন করছে, সবকিছু, কিন্তু আওয়ামী লীগ কিন্তু আন্দোলনের সিদ্ধ অস্ত্র, আমরা কিন্তু কত প্রকার কি কি সবই জানি। বিএনপি ষড়যন্ত্রের সিদ্ধ অস্ত্র, কাজে আমাদেরকে সজাগ থাকতে হবে, অতন্ত প্রহরীর মতো আমাদেরকে সজাগ থাকতে হবে, কোনো অবস্থাতেই যাতে এই ষড়যন্ত্রকারীরা সফল না হয়। কর্মসূচির নামে কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করে আমাদের নেতা কর্মীরা কিন্তু বসে থাকবে না, তার দাঁত ভাঙা জবাব দেবে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কথা বলেন মেট্রোরেল সহ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গেও। বিএনপির গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে নেতাকর্মীদের রাজপথে পাহারায় থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের। বলেন, আন্দোলনের নামে নাশকতা করলে প্রতিহত করা হবে। পাল্টাপাল্টির কোনো বিষয় না, বিষয়টা হলো আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। এখন তারা গণমিছিলের নামে এখানে সহিংসতা করবে, আগুন নিয়ে আসবে, তারা ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে, তা আমরা কী করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে থাকবো? রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারার পেছনে দলীয় নেতাকর্মীদের অবহেলা ছিল কিনা সে বিষয়েও খতিয়ে দেখার কথা জানান ওবায়দুল কাদের। রংপুরে একটা কেস হয়েছে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।